বীজগাণিতিক রাশির 3.2 এর এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা কিন্তু একটু আগে বুঝছিলাম, একটু আগে দেখলাম যে ঘন জিনিসটা আসলে মূলত কি, ঠিক আছে? তাহলে আমরা ক নম্বরে যদি সমাধানের ক্ষেত্রে যাই, এখানে যে 2x² প্লাস দেওয়া আছে 3y², এটা দিয়ে বলছে কি নির্ণয় করতে বলছে, ঘন, কি তাই না? এর মানে কি হচ্ছে, আমাদের এ প্লাস বি হলে কি হচ্ছে, আমরা একটু আগে কিন্তু আমরা সূত্র লক্ষ্য করছিলাম যে সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি দেখলাম, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস কি, বি কিউব, কি তাই না? তাহলে আমরা কি ধরবো, একটাকে এ ধরবো, একটা কি ধরবো, বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল কিউব আকারে হচ্ছে, তাহলে সূত্র কি, এ কিউব, এ মানে কি 2x², এর উপরে কি হবে, কি হবে, এ কিউব প্লাস কি 3a², তাহলে 3 এ বলতে 2x², তাহলে 2x² হবে কি হবে, বর্গ হবে, মানে স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস 3a² বি, বি মানে 3y², 3y², তাহলে এ কিউব প্লাস 3a² বি 3ab², তাহলে এখানে 3 এ বলতে 2x², 3ab² বলতে 3y², এরপর কি হবে, স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস 3a² বি 3ab² প্লাস বি কিউব, মানে 3y² উপর কিউব, কি ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে পাচ্ছি কত, 8, এরপর এক্স অতিনয়না কত, 6, ঠিক আছে? তাহলে 8x6 প্লাস 2 × 4, 3 × 4 = 12, 3 × 2 = 36, তাহলে পাচ্ছি 36x4y² প্লাস এখানে পাচ্ছি 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 3 মানে 54, 3 × 4 = 4, হাতে 2 = 54, তাহলে এখানে পাচ্ছি কত, 54, 54 আমার পাচ্ছি x² y⁴ প্লাস 27y⁶, এটাই কিন্তু আমাদের মূলত অ্যান্সার। এখন খ নম্বরের সমাধান যায়, খ নম্বরে দেওয়া আছে 7m² - 2n, এটা কি করতে বলছে, ঘন, তাই না? তাহলে এখানে কি, আমরা এটাকে এ ধরবো, এটা কি ধরবো, বি ধরবো, তাহলে কি এ মাইনাস বি হোল কিউব হচ্ছে না? তা আমরা কি জানি সূত্রটা, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এটা যদি সূত্র হয়ে থাকে তাহলে এখানে এ কিউব বলতে কি 7m² 7m² এর উপরে কি হবে, কি হবে, এ কিউব মাইনাস কি 3a² বি, তাহলে 3a² বলতে 7m² এর উপরে স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস 3a² বি বলতে এখানে 2n, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মানে 7m² 3ab² বলতে এখানে 2n এর উপরে স্কোয়ার মাইনাস কি, বি কিউব, মানে 2n এর উপর কিউব, আশা করি ক্লিয়ার। তাহলে এ কিউব মাইনাস 3a² বি 3ab² মাইনাস বি কিউব। এখন যদি আমরা এই সামনে করি, এখানে এর 7 এর পাওয়ার কিউব মানে কি, মানে 7 × 7 × 7, তাহলে হচ্ছে 49 গুণ হচ্ছে 7 × 7 = 3, হাতে 6 × 7 = 28, 28 × 6 = 34, তোমরা 343, তাহলে 343 m⁻⁶ মাইনাস এখানে হচ্ছে, তাহলে কত, 749 49 গুণ হচ্ছে 3 × 3 = 27, হাতে 2 × 3 = 12, 13 × 14 = 47 গুণন হচ্ছে কত, আমাদের এখানে পাচ্ছি আমাদের 2, তাহলে 7 × 14 = 4, হাতে 1 = 9 = 294, তাহলে মানে মাইনাস 294 m⁴ হ্যান্ড প্লাস এখানে পাচ্ছি কত, 2 × 2 = 4, 4 × 7 = 28, 3 × 8 = 84, তাহলে এখানে পাচ্ছি 84 m² n²
ওকে এরপর আমরা পাচ্ছি মাইনাস 8 এন কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপরে আমরা গণামাটি লক্ষ্য করব। এখানে গণামারি কি দেওয়া আছে, 2a মাইনাস বি মাইনাস 3c, ঠিক আছে, এটা কি করতে বলছে, ঘন করতে বলছে। এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? তাহলে আমরা এখানটার মধ্যে আমরা জানি কি শুধুমাত্র দুইটা রাশি সম্পর্কিত, এ প্লাস বি হোল কিউব, একটা কি মাইনাস বি হোল কিউব। আমরা একটা কাজ করব, দুইটা মিলে একটা ধরে নেব, একটাকে ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা এই সম্পূর্ণকে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই না। তাহলে বলতে পারি এ মাইনাস বি হোল কিউব, কি তাই না? তাহলে এখানে কি আমরা বলতে পারি, এ মাইনাস বি হোল কিউব মানে মাইনাসের সূত্রটা আমাদের পড়বে এখানে, তাই না? তাহলে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি জানি, এ কিউব মাইনাস এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। তাহলে এখানে এ কিউব বলতে আমরা এটা, সুতরাং টু এ মাইনাস বি, এরপর কি হবে, কিউ হবে এ মাইনাস বি হোল কিউব। এরপর কি জানি, এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ, থ্রি এ স্কোয়ার বি, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল কি জানি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি। তাহলে থ্রি এ বলতে এখানে টু এ মাইনাস বি, থ্রি এ স্কোয়ার বি বলতে এখানে থ্রি সি, ঠিক আছে। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কি থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বলতে এখানে টু এ মাইনাস বি, থ্রি এ বি স্কোয়ার, থ্রি সি, এরপর কী হবে, এ স্কোয়ার হবে। এরপর কি মাইনাস বি কিউব মানে থ্রি সি, এর উপরে কী হবে, কিউব হবে, ঠিক আছে। তাহলে এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এখানে যদি আমরা আবার লক্ষ্য করি যে এখানে আবার এ মাইনাস বি হোল কিউব আকারে আসছে, তাই না? সুতরাং এখানে কিন্তু আমরা আবার সেই সূত্রটা বসিয়ে দেবো। তাহলে সূত্রটা আমরা কী জানি, এ মাইনাস বি হোল কিউব মানে কি এ কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা কিন্তু এই সূত্রটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার, সরি মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, মাইনাস আমরা একটু মিশিয়ে নিই। এরপর লক্ষ্য করি এখানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আসছে না, আমরা এটাকে এইটা এবং এটা যদি সিঙ্গেল আছে আমরা গুণ দিয়ে দিই, তাহলে তিন দিন কত, নাইন, নাইন সি। আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এই দুইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা সেই বর্গ সূত্রটা বসিয়ে দেবো। তাহলে বর্গ সূত্রটা আমরা কী জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এ বলতে এখানে টু এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টু এ বি, টু এ বি প্লাস কি বি স্কোয়ার। তা আমরা শুধু কী জানি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা বললাম, ঠিক আছে। তারপরে এখানে প্লাস, যদি আমরা এই সাইড দিয়ে হিসাবটা করি, তিন তারিখে নয় তিন লং সাতাশ, এখন পাচ্ছি কি সাতাশ আর কি সি স্কোয়ার, আর যেটা আছে এটাকে রাখে দিলাম টু এ মাইনাস বি, এখানেও সাতাশ সি কিউব। এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু লক্ষ্য করি এখানে টু এর উপর কিউব মানে কি এট না, কারণ টু গুণন টু গুণন টু মানে কি এট, তাহলে এট এ কিউব মাইনাস দুই দুগুণা চার, তিনে চারে বারো, তাহলে বারো এ স্কোয়ার বি প্লাস তিন দুগুণা ছয় সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস। এখন এখানে আসি আমরা নাইন সি আপাতভাবে রাখি দিই, এখানে পাচ্ছি কি দুই দুগুণা চার ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুগুণা চার ফোর এ বি প্লাস পাচ্ছি এখানে বি স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি সাতাশ, সাতাশ দ্বিগুণা হচ্ছে চুয়ান্ন, চুয়ান্ন এ সি স্কোয়ার মাইনাস সাতাশ বি সি স্কোয়ার প্লাস সাতাশ সি কিউ। আশা করি আমাদের এ পর্যন্ত কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা আবার একটু জেনারেল হিসাব নিকাশ করবো এখানে।
তাহলে এখানে 8 a কিউব মাইনাস 12 a স্কয়ার b প্লাস 6 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 4 নং হচ্ছে 36 তাহলে 36 a স্কয়ার c মাইনাস মাইনাসে হয় প্লাস তার নং 36 a b c মাইনাস প্লাসে মাইনাস 9 b স্কয়ার c প্লাস এটা যেভাবে আছে সেভাবে থাকবে 54 a c স্কয়ার মাইনাস 27 b c স্কয়ার প্লাস 27 c কিউব সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু আমাদের 27 মাইনাস হবে মাইনাস 27 c কিউব এখানে মিস্টেক হয়ে গেছে এখানে মাইনাস 27 c কিউব মাইনাস 27 c কিউব এটা কিন্তু মূলত আমাদের অ্যানসার আশা করি আমরা অঙ্কগুলো বুঝতে পারছি এখন আমরা বর্গে কিছু অঙ্ক করছিলাম যে এমন ছিল যে 500 বা 100 বা 107 এদের বর্গ নির্ণয় করো ঠিক আমাদের যদি বলে এদের ঘন নির্ণয় করো ঠিক আমরা সেম কেস আকারে করব যদি আমাদের এটাই কথাই বলতো এটাই কথাই যদি বলে ঠিক আছে আমরা কি লিখতে পারি 100 যোগ কি 7 এর উপর কি দেব কি দেব একটা এ ধরব একটা কি ধরব বি ধরব এভাবে আমরা যদি হিসাব নিকাশ করি হয়ে যাবে 490 যোগ 10 ধরব তবু কিন্তু কি হবে নিজের ইচ্ছা মতো ধরে আমরা কিন্তু ঘন নির্ণয় করতে পারবো আশা করি আমাদের এই মান নির্ণয় ঘনের মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের সমস্যা হবে না কয়েকবার ভাষা যদি আমরা প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা সকলে